বিশাল অজগরসা তাকে ঘিরে রয়েছে মংলা বন বিভাগের কর্মকর্তা কর্মচারী শনিবার সকালে মংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের একটি বাড়ির পাশে সাপটিকে দেখতে পেয়ে জাল দিয়ে আটকে ফেলেন স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে বনরক্ষী ও বন্যপ্রাণী সংরক্ষণ টিম সাপটিকে উদ্ধার করে পরে সেটি বনের অভয়ারণ্যে অবমুক্ত করা হয় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খাবারের সন্ধানে অজগরটি বন সংলগ্ন লোকালয়ে ঢুকে থেকে দেখে দেখে এই পাঁচ ছোটো ছোটো হাঁস আছে বা মানে মুরগি টুরগি আছে এইগুলো ওদের খুব প্রিয় হয়তো হতে পারে যার জন্য বেশিরভাগই ক্ষেত্রে দেখি আমাদের এই লোকালয়ে আসে এই যে মুরগির খুব বলে যেগুলো আমরা এর ভিতর দেখে হাঁস মুরগি ধরে খাই এইটি ওদের একটা নিশার মতো হয়ে যায় যেন একবার এখনো হাঁস খাইলে বা মুরগি খাইলে তখন লক্ষ্য করে যে কোথায় যাচ্ছে কোথায় গেলে এগুলো পাওয়া যাবে সেই জন্য লোকালয়ে আসে বেশি এবং যতবার আসে ততবারই দেখছি তারা কিন্তু বেশিরভাগই মুরগি হাঁস এইগুলো খাচ্ছে বেশি সুন্দরবন থেকে লোকালয়ে আসে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ অজগর আনুমানিক বিশ কেজি ওজন এবং দোর্ঘ্যে সাড়ে দশ ফুট সময় সংবাদ মংলা